আসসালামু আলাইকুম। আপনারা বাংলাদেশের 64টি জেলা থেকে আগত উদ্যোক্তা এখানে উপস্থিত হয়েছেন। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি আপনাদের উত্তরবঙ্গের একজন কৃতি সন্তান, শহীদে এইচ এম কামরুজ্জামান হেনা, জাতীয় চার নেতার একজন, তার দৌহিত্রী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন তার কন্যা। আপনারা সবাই রাজশাহীতে আগত হয়েছেন, আপনাদেরকে স্বাগতম। রাজশাহী আমাদের সুন্দর একটা ছোট্ট শহর, অনেক পরিচ্ছন্ন, বাংলাদেশের অন্যান্য শহরের থেকে অনেক বেশি গোছানো। আপনাদের হাতে সময় থাকলে আমি বলতাম রাজশাহী শহরটা ঘুরে যাবেন, একটু দেখে যাবেন। তো আপনারা যারা বিভিন্ন ছোট উদ্যোক্তা, ক্ষুদ্র বা বড় উদ্যোক্তা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রথমেই তাদেরকে সাধুবাদ জানাই। কারণ আমরা একটা জিনিস বিশ্বাস করি, এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি বরাবরই একটি কথা বারবার বলেন যে কর্মের পেছনে না ছুটে আমরা কর্মের ক্ষেত্র যদি তৈরি করে দিই মানুষের জন্য, সেটা অনেক বেশি ভালো হবে এবং মানুষ উপকৃত হবে। আমাদের তরুণ প্রজন্মের আরেকজন অহংকার সজীব ওয়াজেদ জয়, জননেত্রী শেখ হাসিনার পুত্র, তিনি বারবার বলেন তোমরা উদ্যোক্তা হও, তোমরা যদি একটা উদ্যোগ নাও তার মাধ্যমে যদি 10টা মানুষের কর্মসংস্থান হয় আমাদের বাংলাদেশে, তাহলে চাকরির পেছনে যারা ছুটে বেড়ায় সেই সংখ্যাটি কমে যাবে, বেকারের সংখ্যা কমবে, অর্থাৎ বেকারত্ব ঘুচবে, যেটা আমাদের দেশের মৌলিক সমস্যাগুলোর মধ্যে একটা। আজ আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করে সেখান থেকে যদি 1,00,000 টাকা লাভ করতে পারি এবং সেখানে যদি আমি আমার সাথে সহকর্মীদেরকে, যারা শিক্ষিত বেকার, পড়াশোনা শেষ করে বসে আছে, তারা বিভিন্ন ধরনের কাজে যদি অংশগ্রহণ করে, দেশেরও উন্নতি হয়। কীভাবে উন্নতি হয়? আমরা যেরকম আমাদের হারিয়ে যাওয়া শিল্পগুলোকে যদি আবার নিয়ে কাজ করতে পারি, কুটির শিল্প নিয়ে কাজ করতে পারি, আমরা বাঁশের তৈরি সামগ্রী ব্যবহার করছি, কাঠের তৈরি, মাটির তৈরি গয়না ব্যবহার করছি, বিভিন্ন আসবাবপত্র নিজেরাই তৈরি করছি, দেশের পণ্য আমরা দেশেই রাখছি, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটি কৃতিত্ব আছে। সেটা হলো আমরা আমাদের দেশের পণ্য বাহিরেও পাঠাতে পারছি। মেড ইন বাংলাদেশ এই ট্যাগটি দিয়ে আমরা যখন বাইরে কোনো জিনিস পাঠাই, আমাদের প্রবাসী ভাই বোনরা যখন সেটা কিনে, তখন তাদের মধ্যেও একটা শান্তি কাজ করে যে আমার দেশের তৈরি পণ্য আমরা বিদেশে পাচ্ছি এবং দেশীয় পণ্য আমরা ব্যবহার করার সুযোগ পাচ্ছি। আপনারা আজ 64টি জেলা থেকে বিভিন্ন উদ্যোক্তা এখানে এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন ধরনের কাজ করেন আপনারা, আমি বিশ্বাস করি বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে, আপনাদের কর্মের মাধ্যমে বাংলাদেশের মানুষ উপকৃত হোক। আমরা বাংলাদেশে যারা বসবাস করছি, আমরা দেশীয় ঐতিহ্যটাকে আমাদের মধ্যে তুলে ধরে রাখি। যেমন নকশি কাঁথার যে প্রচলন থেকে জামদানি শাড়ি, বাংলাদেশের মসলিন শাড়ি অনেক বেশি কিন্তু স্বনামধন্য পৃথিবীব্যাপী। তো এই যে জিনিসগুলো আছে সেগুলো আমরা যেন হারিয়ে না ফেলি, আমাদের মাঝ থেকে এই জিনিসগুলো, সভ্যতাটি যেন হারিয়ে না যায়, আপনাদের মাধ্যমে কিন্তু আমরা এটা সারা দেশে ছড়িয়ে দিতে পারবো। আপনারা যে কাজ করছেন সত্যিই খুবই প্রশংসনীয়, সাধুবাদ জানাই। আর ইনশাআল্লাহ আপনাদের সাথে সবসময় থাকব। আমরা রাজশাহীতে এখানে দেখেছি, রাজশাহীতেও তরুণ উদ্যোক্তারা আছে, বিভিন্ন ধরনের কাজ তারা করছে এবং খাবার সামগ্রী থেকে তৈরি থেকে শুরু করে আসবাবপত্র, মহিলাদের গয়না, শাড়ি, বিভিন্ন ধরনের বাচ্চাদের পোশাক এবং বিভিন্ন শৈল্পিক জিনিস কিন্তু এখন সবাই ঘরে তৈরি করছে। আমরা দেখি অনলাইনে বিজনেস এখন অনেক বেশি জনপ্রিয় হয়েছে, বিশেষ করে করোনা চলাকালীন সময়ে আমরা যারা বাজারে যেতে পারিনি, বাইরে যেয়ে বের হতে পারছিলাম না, সে সময়েও কিন্তু আমরা ঈদ
পালন করেছি, ঈদ এসেছে এবং তখন আমরা ক্রয় বিক্রয় কীভাবে করেছি অনলাইনের মাধ্যমে, সেটা আপনাদের মাধ্যমে। আপনারা যারা উদ্যোক্তা আছেন, আপনারা আপনাদের প্রোডাক্টগুলো সেল করেছেন অনলাইনে, আমরা ক্রেতারা সেখান থেকে কিনেছি এবং আমরা সেভাবে কিন্তু আমাদের উৎসবে পার্টিসিপেট করেছি। তো এই ক্ষেত্রটি এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। একটা সময় অনেক অবহেলা করে দেখা হতো যে একটা উদ্যোক্তা একটা কাজ করবে, সেটা খুব প্রশংসনীয় ছিল না বা সেভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তরুণরা যত কাজ করছে তত বেশি প্রশংসা পাচ্ছে এবং আপনাদের তৈরি শৈল্পিক সামগ্রী যখন আমরা দেশের বাইরে পাঠাতে পারি তখন আমাদেরও অনেক বেশি ভালো লাগে। আমি প্রথম থেকেই ব্যক্তিগতভাবে এবং আমার পারিবারিকভাবে উদ্যোক্তা যারা আছে তাদের সঙ্গে ছিলাম, রাজশাহীর যারা আছেন তারা আমাকে চিনেন, বাইরের যারা আছেন তারা আজকে দেখে চিনে গেলেন। সবসময় আপনাদের সাথে আছি, যদি কখনও আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন মনে হয় বা মনে হয় আমি আপনাদের পাশে থেকে কোনো ধরনের হেল্প করতে পারবো, আপনাদের কোনো কাজে সাহায্য করতে পারবো, অবশ্যই আমাকে আপনারা জানাতে পারেন। এবং সেই সাথে সাথে আপনাদের কাজের জন্য আমার ভীষণ ভীষণ প্রশংসা রইল। আপনাদের আরও বেশি মঙ্গল হোক, আরও ভালো হোক এবং বাংলাদেশের সামগ্রী আমরা বাংলাদেশের মানুষের মাঝে যেন বিলিয়ে দিতে পারি এই অঙ্গীকার নিয়ে, এবং তরুণরা যেন বেকার না থাকে, বেকারত্ব ঘুচে যায়, উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি হোক এবং নিজেরাই ইনকাম করে নিজেরাই আমরা আমাদের ছোটো ভাই বোনদেরকে যেন চালাতে পারি, সেই সক্ষমতা যেন আপনারা অর্জন করতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক শুভকামনা ম্যামের জন্য। অল্প সময়ে খুব গোছালোভাবে আমাদের মনের যে আকুতি, যে চাওয়া, সেই চাওয়াগুলো চলে আসছে। ইয়েস নো? ম্যামের জন্য জোরে প্রাণ খুলে একটা ধরো দালি। এবং আমরা আজকের এই মহতী অনুষ্ঠানে আমরা ম্যামকে পেয়ে আসলে আমাদের একটা অতৃপ্তি ছিল যে ম্যাম আসে কি আসে না, তাই না? আমাদের সেই অতৃপ্ত মনটা তৃপ্তিতে ভরে গিয়েছে এবং আমাদের অনুষ্ঠান যেন পরিপূর্ণ হয়েছে। তো ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে, আর ম্যামের মাধ্যমে তার পিতা সম্মানিত মেয়র, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র স্যারকেও আমরা আমাদের 64 এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা তার জন্য একটা জোরে করতালি নিব। ওকে ম্যাম, ম্যাম একটু থাকবেন। আমাদের এই তরুণ উদ্যোক্তা যারা 64 এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের মূল প্রতিষ্ঠাতা, তাদেরকে আমরা কেশ প্রদান করবো, একটা ফটো সেশন জাস্ট। জি, আমি আমাদের তরুণ উদ্যোক্তা বিশেষ করে মোটিভেশনাল স্পিকার যারা ছিলেন সবাইকে আমি মঞ্চে অনুরোধ করবো চলে আসবেন এবং সামনের সারিতে হাঁটু গেড়ে বসে পড়বেন, এক সিরিয়াল আমরা যেভাবে বসেছিলাম। ওকে, পাশ দিয়ে চলে আসার জন্য একটু সাইডে আসেন। না 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 না, ওকে ম্যাম চলে আসেন, বসেন, আপনারা বসেন প্লিজ। ওকে, সভাপতি সাহেব তিনিও চলে আসবেন, আমাদের সভাপতি স্যারও চলে আসবেন ম্যামের পাশে। আপনি একটু একটু পাশে দাঁড়ান, একটু পাশে চলে আসেন। ওকে ম্যাম, একটু ওদিকে আসেন, জয় ম্যাম এদিকে আসেন, স্যার ওই পাশে চলে যান, আপনি ওই পাশে চলে যান। ওকে 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 ওকে, আপনার আপনাকে বসতে হবে স্যার, তাহলে সামনে বসেন, ওনাকে বসে দেন, আপনি পিছিয়ে দাঁড়ান। ওকে, আমরা ফটো সেশনে আছি, খুব চমৎকার একটি ফটো সেশন নিব এবং সবাই জোরে ঝড়তালি দিব। আসেন আসেন, আরে আসেন না, আসেন, এই 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 ফটোটা পাবেন কোথায়? বদরুদ্দিন স্যার চলে আসেন। ওকে ওকে, ফটো সেশন চলছে, সবাই করতালিতে মুখরিত করব, পেছন থেকে সবাই করতালি। ওকে, আমরা এই লাইভ অনুষ্ঠানটি সারা বিশ্বের আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে সবার কাছে পৌঁছে দিচ্ছি লাইভের মাধ্যমে, ফেসবুক লাইভে সবাই দেখছে। এবং আজকের এই মহতী অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, আমাদের 64 এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের ইতিহাসে আজীবনের জন্য স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আমি সবাইকে স্ব স্ব অবস্থানে অবস্থান করার জন্য বিনীত অনুরোধ করছি। ক্রেস্টটা যার যার হাতে আমরা পৌঁছে দিব, ম্যামের সময় একটু কম, যার জন্য আমরা ক্রেস্টটা সবার কাছে পৌঁছে দিব।